এখন খবর বিস্তারিতভাবে। এনআরসি ও সিএএ প্রতিবাদে রানীগঞ্জে বহুজন ক্রান্তি মোর্চার প্রতিবাদ মিছিল এদিন অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আগামীকাল অর্থাৎ 29 তারিখ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার বহুজন ক্রান্তি মোর্চার ব্যানারে রানীগঞ্জের এতোয়ারি মোড় থেকে রেল স্টেশন এবং রেল স্টেশন থেকে হাসিনা মোড় পর্যন্ত সিএএ ও এনআরসির প্রতিবাদে এক বিশাল র্যালি বের করা হলো। র্যালি থেকে কেন্দ্র সরকারের তরফে আনা সিএএ ও এনআরসির বিরোধিতায় স্লোগান দেওয়া হয়। মিছিল থেকে বহুজন ক্রান্তি মোর্চার সমর্থকরা আগামীকাল অর্থাৎ 29 তারিখ এনআরসি ও সিএএর বিরোধিতায় এবং বেশ কয়েকটি আরও দাবি দাবা নিয়ে দেশব্যাপী বন্ধের আহ্বান জানান। পথ চলতি মানুষের মধ্যে বিতরণ করা হয় হ্যান্ডবিল। অন্যদিকে সোমবার রাত থেকেই সিএএ ও এনআরসির প্রতিবাদে রানীগঞ্জের হুসেননগর এলাকার খোলা ময়দানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেছেন এলাকার বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ। কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগাতার খোলা ময়দানে এভাবেই তারা আন্দোলন করবেন বলে জানানো হয়েছে। শুরু মে কম থি লেকিন রোজানা 10,000 ঔরতে বড় জাতি হ্যাঁ ইস কালে কানুন কো বাপস লো নেই লেতে হো তো হাম নেই উঠেঙ্গে ধরনা হ্যায় তো ধরনা হ্যায় মরনা হোগা তো ইহীপে মর জায়েঙ্গে আপনে মুলক মে নেই জায়েঙ্গে কহীঁ ভি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। চোখ রাখবো পরবর্তী খবরে। আসানসোলের হীরাপুরের কালাঝুরিয়া গ্রামে হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। এদিন ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মাঠে গিয়েছিলেন ওই মহিলা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বন বিভাগের আধিকারিকরা। হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। এদিন সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুরের কালাঝুরিয়া গ্রামে। মৃতের নাম অলোকা বাউরি, বয়স 56 বছর। এদিন ভোরে মাঠে গিয়েছিলেন অলোকা বাউরি, সেখানেই তাকে পিষে দেয় হাতিটি। অনুমান খাবারের সন্ধানে দামোদর নদ ডেঙ্গিয়ে বাঁকুড়ার দিক থেকে দামোদরের এপারে চলে এসেছিল দাঁতালটি। সেখান থেকেই কালাঝুরিয়া গ্রামে ঢুকে পড়ে এরপর হাতিটি। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের আধিকারিকরা এবং প্রশাসনের আধিকারিকরা। এরপরই বনকর্মীদের তৎপরতায় এবং গ্রামবাসীদের সহযোগিতায় হাতিটিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন একটু বিরতি। বিরতির পর ফিরছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন।
স্টাইল দেখো, কোন মহিষাসুর। পূজোর আড্ডায় ব্রেক, চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। ফিরে এলাম বিরতির পর, এখন আবার খবর। নেপালের পর্যটন ব্যবস্থাকে আরো মজবুত করার বার্তা নিয়ে শিল্পনগরী দুর্গাপুরের সৃজনীতে এক অনুষ্ঠানে এসে রানীগঞ্জের শ্রীহাসুর রাজবাড়ি ঘুরে গেলেন কাউন্সিল জেনারেল অফ নেপাল। কথা বললেন রাজপরিবারের সদস্যদের সঙ্গে, ঘুরে দেখলেন ঐতিহ্যবাহী রানীগঞ্জের রাজবাড়ি। এক সফরে এসে সোমবার রানীগঞ্জের রাজপরিবার ঘুরে গেলেন কনসাল জেনারেল অফ নেপাল। নেপালকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে ও নেপালের পর্যটন ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে এবার বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে নেপাল সরকার। সেই বিষয় নিয়েই জনমানুষের প্রচারের লক্ষ্যেই সোমবার শিল্পনগরী দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ট্যুরিজম প্রোগ্রাম 2020 নামক একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেই প্রকল্পের মাধ্যমে ভিনদেশি মানুষদের নেপাল ঘোরার জন্য এবছর 20% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে যে রাজ্য সরকার, সেই বিষয়ে মানুষে ছড়িয়ে দেন তিনি। এবার বিশেষভাবে ট্যুরিস্টরা উপকৃত হবেন এই ছাড় প্রদানের ফলে। নেপাল সরকার তাদের দেশে আগত সকল ট্যুরিস্টদের হোটেলে থাকার জন্য 20% ছাড় দেবেন এই বছর। এই সকল বিষয়ে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শিল্প শহরের মানুষদের এদিন জানান কাউন্সিল জেনারেল অফ নেপাল। এদিকে সোমবারই তিনি এই কর্মসূচি সেরে শিয়ারসোলের রাজপরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করে রানীগঞ্জের সুপ্রসিদ্ধ শিয়ারসোল রাজপরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, ঘুরে দেখেন রাজবাড়ি। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন রাজপরিবারের সদস্য বিঠলনাথ মালিয়া, তার দিদি অনুরাধা মালিয়া সারা। রওনা দেবার আগে যদিও তিনি আগামী সময়ে আবার রাজবাড়িতে আসার ইচ্ছের কথা প্রকাশ করেন। কি জানাচ্ছেন রাজপরিবারের অন্যতম সদস্য বিঠলনাথ মালিয়া, শুনব। চাইছেন যে এই বছরটা ট্যুরিজম নেপালে, তো যদি আমরা এখান থেকে যদি অ্যারেঞ্জ করতে পারি যারা নেপাল দেখতে চায় তাদের জন্য অনেক ডিসকাউন্ট আছে, সেটা যদি মানে মিডিয়ার মাধ্যমে যদি কিছু মানে আমরা করতে পারি, আমাদের যে ক্লাবটা আছে তারপরে মিডিয়া ফিডিয়া যারা আছে তাদের নিয়ে আমরা এটাকে অ্যারেঞ্জ করে কিছু লোককে আমরা ওখানে 30% হোটেলে মেইন, ওইটাই তো মেইন জিনিস। আর কিছু মনে হয় আরও আছে আমরা জিজ্ঞেস করতে চাই, তো দেখা যাক কী হচ্ছে সেটা আমরা ইনফরমেশান ফার্দার আমরা দেবো। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ।